সারাক্ষণ শুধু এই বানাও সেই বানাও মহারাজের কোনো আবদার শেষ হয় না আও ঝগড়া করে যাবে কন্টিনিউয়াসলি ঝগড়া করে যাবে এত কিছু রান্না করে খাওয়াই কোথায় বউয়ের তারিফ করবে না বউয়ের সাথে ঝগড়া করেই ব্যস্ত উনি নতুন নতুন রান্না করে খাওয়াও এক রান্না বারবার করলে হবে না নতুন নতুন রান্না করতে হবে তাও ঝগড়ার আবার শেষ হয় না রোজ রোজ ঝগড়া রোজ রোজ ঝগড়া ভালো লাগে না একদম আজকে শনিবারের দিন আজকে আমার ছেলেরও স্কুল নেই আমার বোর্ডেরও অফিস নেই তাও শান্তিতে ঘুমাতে পারবে না সকালবেলা সকালবেলা ব্রেকফাস্ট না দেওয়াতে একদম তাণ্ডব শুরু করে দিয়েছে তাণ্ডব শুরু করে দিয়েছে একটা দিন মানে শান্তি আমার কপালে জোটে না ছুটির দিনে সবাই পরিবারের সাথে আনন্দ ফুর্তি করে আর আমার এদিকে ঝগড়া করে করে পুরোটা দিন চলে যায় কিভাবে যে ছুটি চলে যায় আমি নিজেই বুঝতে পারি না ও পাপা হ্যাঁ এটা মাকে দাও মাটন বানাবে হ্যাঁ সকাল থেকে ঝগড়া করে আমার মাংস খাওয়া শেষ এখন মটন খাবে মটন ভালো লাগে না একদম মাথাটা খারাপ হয়ে যায় আমার আমার খাও এক খাও আমি তো বানাও নাহলে ছেড়ে চলে যাও আমি বানাতে পারি গিয়ে ঘুমো গিয়ে যাও খুব এসেছেন মাটন বানাতে এক কাপ চা ওনার তারা হয় না আর মাটন বানাবে হ্যালো ভুলে যেও না বিয়ের আগে আমি নিজে রান্নাগুলোতেও খেতাম আমি কারোর ওপর ডিপেন্ড ছিলাম না আচ্ছা তো আমাকে তো বিয়ের করে তো একদিনও খাওয়ালে না আজকে ভালো করে ওনাকে মাটিন খাওয়াবো মাটন এই যে মাটনের রেসিপি আজকে ভালো করে হবে এই যে দেখো ভালো করে খাওয়াবো আজকে মাটন পাপা যাও পাপাকে গিয়ে বলে আসো যে আলু আনার জন্য মাটন না দিয়ে দিয়েছে আলু নেই কি দিয়ে আমার মাথা দিয়ে বানাবো আমি পটেটো আনতে পারবো না আগে বলতে পারিনি তোমার মা যে মাকে কি বলো বাবা আনবে না কেন সারা দিন কিচেনে শুধু কাজ 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 আর উনি মিনিস্টারের মতো বসবেন এই নাও মিনিস্টার খাবার খাও আর উদ্ধার করো আমাকে এরকম যদি খাবার খাওয়াতে হয় না খাবার দেওয়ার দরকার নেই নিয়ে যাও তোমার থালা বলবো না আমি এমনি করেছি মা শুধু আমার সাথে ঝগড়া করে মা কি বলো এইভাবে আমাদের ছেলে আমাদের ঝগড়ার মীমাংসা করে